হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো কোভিড এর জন্য কিন্তু প্রচুর প্রচুর ছবি কিন্তু পোস্টপন হয়েছিল, এবং তাদের মধ্যে বাংলা ছবি যেমনই রয়েছে তেমনি তেমনি কিন্তু কিছু কিছু বলিউডের রয়েছে, কিছু কিছু সাউথেরও রয়েছে, যেগুলো হচ্ছে কোভিড এর জন্য হচ্ছে পোস্টপন হয়েছিল। এবারে যখন এখন কোভিডের প্রকোপটা একটু আস্তে আস্তে একটু নর্মালের দিকে এগোচ্ছে, তখন কিন্তু পরপর পরপর কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু প্রচুর ছবি কিন্তু তারা রিলিজ করতে আরম্ভ করছে, এবং তাদের মধ্যে অলরেডি আমরা হচ্ছে গঙ্গুবাই কাঠিয়াবাড়ির কিন্তু একটা আপডেট অলরেডি পেয়ে গেছি, এবং তারপরে রিসেন্টলি পেলাম বচ্চন পান্ডার একটা আপডেট পেলাম, এবং তারপরে পেলাম হচ্ছে আমাদের রাধে শ্যামের একটা আপডেট পেলাম, এবং রিসেন্ট মানে আজকেরই একটা নতুন আপডেট পেলাম, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট বিগেস্ট বাজ রয়েছে, বিগেস্ট হাইপ রয়েছে, যার ওয়ান অ্যান্ড অনলি ট্রিপল আর, মানে SS রাজামৌলির সাথে ট্রিপল আর, সেটার কিন্তু রিলিজ ডেট কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং সেটা হচ্ছে 25th of March। সো ইয়েস, ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি অফ দ্য ইয়ার আসছে আমাদের 25th of March। এখন কথা হচ্ছে এই মুভিটা যদি 25th March রিলিজ হয়, তাহলে সেক্ষেত্রে কোন কোন মুভিগুলো একটু চাপের মধ্যে পড়তে পারে, এবং তার মধ্যে হচ্ছে ফার্স্টেই কিন্তু রয়েছে বচ্চন পান্ডে, কারণ বচ্চন পান্ডে কিন্তু রিলিজ হচ্ছে 18th of March, এবং সেই সেই দিনে কিন্তু রণবীর কাপুরের সংসারও রিলিজ হওয়ার কথা, এবং তার ঠিক কিছুদিন আগে তার ঠিক আগের সপ্তাহে কিন্তু রয়েছে প্রভাস এবং হচ্ছে পূজা হেগড়ে রাধে শ্যাম, সেটা নিয়ে সেটাকে নিয়েও কিন্তু একটা বিশাল বড় বায়াস রয়েছে। তবে রাধে শ্যাম আর ট্রিপল আর এর মধ্যে কিন্তু অনেকটা দিনের গ্যাপ রয়েছে, এবং তার আগে প্রায় ফেব্রুয়ারির এন্ডের দিকে কিন্তু রিলিজ হবে আলিয়া ভাটের গঙ্গুবাই কাঠিয়াবাড়ি। তাহলে এই কটা যে মাত্র কয়েকদিনের যে গ্যাপ রয়েছে, সেই কয়েকদিনের গ্যাপের মধ্যে যে এতগুলো মুভি একসঙ্গে রিলিজ করছে, তো সেক্ষেত্রে কোন মুভি কত বেশি হল সংখ্যা পাবে বা কত বেশি শোজ পাবে সেটা নিয়ে কিন্তু একটা ডাউট রয়েছে, কারণ RRR যদি ওই সময় রিলিজ হয় তাহলে কিন্তু অন্য কোনো মুভি কিন্তু অত বেশি হল পাবে না, অত বেশি কিন্তু শোজ পাবে না, কারণ সমস্ত হল মালিকরা কিন্তু চাইবে RRR চালাতে, কারণ কারণ হচ্ছে কারণ SS রাজামৌলির প্রিভিয়াস মুভি বাহুবলী একটা ট্যাগ কিন্তু অলরেডি লেগে আছে, এবং যা আমরা ট্রেলারে দেখেছি, যা আমরা টিজারে দেখেছি, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হতে চলেছে এই বছর, মানে 2022-এ। তো সেক্ষেত্রে দেখা যায় কি হয়, তবে এইখানকার কিন্তু কিন্তু যে ক্লাসটা কিন্তু খুব ভালো হবে, এবং দেখা যাক, আমি চাইবো যে সমস্ত মুভি ভালো পারফর্ম করুক। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো এই আপডেটটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।